हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। हासिबा कन्स्ट्रक्शन यूट्यूब चैनले स्वागतम। आज के अपन माजे अनेक सुंदर एक बाड़ी प्लान निये आसलाम इनशाल्ला। आज के टपिक जदि पुरोपुरी ना टेने देखें तो इनशाल्ला अल्प जमीते अल्प खरचे अनेक सुंदर एक डिजाइनर बाड़ी कीभावे करबें। तो एरकम नतून नतून डिजाइनर बाड़ी जदि प्रतिदिन नियमित आमादेर यूट्यूब चैनले देखते चान, आमादेर हासिबा कन्स्ट्रक्शन यूट्यूब चैनल सबसक्राइब कर पशे थका नोटिफिकेशन बेलटी ऑन कर दें जान परवर्ती आचे अनेक सुंदर सुंदर डिजाइनर बाड़ी सवार आगे देखते पारें। एरकम नित्य नतून डिजाइनर बाड़ी ड्रईंग डिजाइन जदि करते चान, स्क्रिने थका फोन नम्बर फोन कर विश्वर जेको जगह थे प्लान करते हैं। प्लान करते चाहले सुंदरबन कुरियारे एस ए परिवहन माध्यम जिमेलर माध्यम अपने चाहले हाथे हाथ इनशाल्लाह प्लान करते पारबें। बाड़ीर प्लानटी करा हुई इटालियन प्रवासी मोहम्मद राजू पाटोवारी चाँदपुर जिला फरीदगंज थाना भाई इटाली प्लानटी करे निएछे। आपनो चाहले विश्वेर जे कोनो जगह थेके आमादेर थेके प्लान करे निते पारबें। तो व्यूअर्स, स्वप्न आपनार वास्तवायन आमादेर, आपनार स्वप्नके किभाबे सुंदर करे वास्तवायन करार उद्देश्य निये आमरा माठ पर्याये काज करे थाकि। चाहले आपनादेर स्वप्नेर बाड़ी प्लानटी आमादेर थेके करे निते पारें। এই বাড়িতে টোটালি 5টি বেড, 4টি টয়লেট, 2টি বেলকনি, 1টি ড্রয়িং, 2টি লিভিং। তো ভিউয়ার্স, অল্প জমিতে কিভাবে এরকম একটি সুন্দর ডিজাইন বাড়ি করবেন এই প্ল্যানটি ইনশাআল্লাহ আপনাদের জন্য যথেষ্ট। এর পাশাপাশি অল্প খরচে বাড়িটি কিভাবে করবেন সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে, দামি দামি জিনিস ব্যবহার করলে বাড়ির সৌন্দর্য হয় না। আপনি যদি একটি বাড়ি সুন্দর করে করতে চান, অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন। নিজে নিরাপদে থাকবেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদে রাখবেন। তো ভিউয়ার্স, অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইনের বাড়ি কীভাবে করা যায় আজকের টপিকটি ইনশাআল্লাহ আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আমাদের নিজস্ব চোখে দেখা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অথচ বাড়ি পছন্দ হয় না, এই জন্য আপনারা যাতে বাড়ি নির্মাণের আগে দেখে শুনে স্বপ্নের বাড়িটি করতে পারেন, স্বপ্নের বাড়িটি যাতে স্বপ্নের মতো হয়। এখন আমি আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যান দেখাবো। অবশ্যই প্রত্যেকটি মাপ ভালো করে খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই বাড়ির দৈর্ঘ্য হইছে 33 ফিট, এই বাড়ির প্রস্থ হইছে 30 ফিট। এই বাড়িতে টোটাল স্কোয়ার ফিট 990 স্কোয়ার ফিট। আপনি চাইলে আরও বড় ছোট করে আপনি এই প্ল্যানটি করতে পারেন। এই বাড়িতে টোটাল জমির পরিমাণ 227 পয়েন্ট। আপনি চাইলে একটু বড় ছোট জমিতে এই বাড়িটি করতে পারেন। এই বাড়িতে প্রথম ঢুকতে একটি খোলামেলা বারান্দা 18 ফিট 11 ইঞ্চি বাই 5 ফিট। মেন গেট দিয়ে প্রথম ঢুকে একটি লিভিং 14 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট। গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডের মাপ দেওয়া আছে 9 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট। অপর গেস্ট রুমের মাপ দেওয়া আছে 9 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি। তো রাউন্ড সিঁড়ির নিচে ডাইনিং দেওয়া আছে 15 ফিট বাই 12 ফিট। একটি কিচেন দেওয়া আছে 9 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। নিচতলায় 2টি ওয়াশরুম দেওয়া আছে 6 ফিট বাই 4 ফিট, একটি অ্যাটাচড একটি কমন। দোতলায় আপনার 3টি বেড, 2টি টয়লেট, 2টি বেলকনি, 1টি লিভিং। খোলামেলা বেলকনি দিয়ে অনেক সুন্দর করে বাড়ির প্ল্যানটি করে দিয়েছি, আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি করতে পারেন। তো এই বাড়িটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করলে 15 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ 1তলা কমপ্লিট করতে পারবেন। আর 3D প্ল্যান সহ অনুযায়ী যদি এই বাড়িটি কমপ্লিট করতে চান 32 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ এই স্বপ্নের বাড়িটি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।